ঠিক মতো ঈদের মধ্যে কিছু খায় না কে জানো আমার ছেলেটা বিদেশে আর কি খায় পূর্ববাসীদের কষ্ট বাবা আল্লাহ ছাড়া কেউ জানে না ওই পূর্ববাসীদেরকে কেউ গালি দিও না পূর্ববাসীরা বাবা ঈদ যায় বছর যায় কুরবানি যায় বাজার কোন দিক দিয়ে যায় ঠিক উপায় না নতুন একটা জামাও পরিধান করে না জামা পরায় কারে দেখাবে সবাই তো বাবা মা বাবা স্ত্রী পুত্র দেশের বাড়িতে পূর্ববাসীদের লাগে দোয়া করো বাবা দেখবেন স্বামী যদি মতকর হয় যদি সে নামাজি হয় বিবির কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগে যদি বিবি নেককার হয় আর বিবিও যদি এরকম ভাবে নাংকর নিয়লি হয় ছোট মনে করবে তুই মদ খেয়েছিস তো এটা আমি আরেকজন লাগে সারা রাত পিটিশ পিটিশ করি কথা কর না কেন যেটা বর্তমানে হইতেছে পরকিয়া নামে গজব কথা বলেন না কেন স্বামী বিদেশ থাকে স্বামীর সাথে একটা মিনিট কথা কইতে চান্স পায় না মগি হে তার নাঙ্গের সাথে ঘন্টার পর ঘন্টা ফিল্ডিং মারে এটা টাঙ্গাইলের কথা কই না আমি আমার গোপালগঞ্জের কথা কই মিয়া আছে আরে বাবা কি জোরে কয় টাঙ্গাইলও আছে কি গর্ব করে কয় বাবা তবে লোকটাকে ধন্যবাদ আমি আমার মাদেরকে বলবো মা স্বামীর কিনে দেয়া মোবাইলে যদি অন্য অন্য পুরুষের সাথে আপনি কথা বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কিয়ামতের মাঠে স্বামীর সাথে নাফরমানি করার কারণে তুমি জাহান্নামী 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 মহিলারা যাও বইতে হন যাই গোগা মহিলা বেনি থিয়া কষ্ট হইতেছে তাকা নাই দিকে এই মুসলমানের ভোলা বিবি যখন দেখলো পাগড়ি একটা পইরা আমার স্বামী কি সুন্দর ওলি হই আইছে খুশিতে বিড়ি দুই রাকাত নামাজ বেশি পড়ছে মাগরিবে যখনই সারে পারে বোতল খোঁজে বিড়ি কয়া এ কি কইলা কয়ে তুই বেশি বুঝবি না আমার চাইতে আমার পীর কইছে মদ পিও মেরে সামনে না পিও আমি বছরে যাবই তার দপ্তরে দুই দিন আমি হ্যাঁ সামনে খামু না আমি সব সময় খামু হে কয়ে দিছে আমার খাইতে বউ ঘরের মধ্যে যে আল্লাহ তোমার বিচার নাই আল্লাহ ওলির হাতে হাত দিয়া হেরে বলে কয়ে দিছে মদ পিও মেরে সামনে না পিও মদ খাবি খাবি আমার সামনে খাবি না এই বলে কোন ওলি তুই কয়ে দেয় আল্লাহ তুমি কি হেদায়ত দিবা না এ কথা বলে বিবি ঘরের মধ্যে যে কান দেয় এবার একটা আওয়াজ দেবেন আর চোখের পানি ফেলবেন দেখেন মহিলাদের কথা কত তাড়াতাড়ি কবুল হয় অবাজান যখনই বলছে আল্লাহ তুমি কি আমার স্বামীর হেদায়ত দিতে পারো না একটা মহিলা পারে তার স্বামীর হেদায়তের মালা গলায় দিয়ে দিতে কেন পারবে না তোমার বউ যদি বৃষ্টির ভিতরে পিয়াজু খাইতে মন চাইছে যাও না মির্জাপুরেতে যদি মোটরসাইকেলে বৃষ্টি বৃষ্টি পিয়াজু কিনে নিয়ে আনতে পারো ভুরেটা বোর পান নাই যদি পান বৃষ্টি বৃষ্টি ভিজে আনতে পারো বোর কথায় তুমি বোর কথা যদি একবার বলে তুমি মসজিদে যাও যদি না যাও তোরে বাদ দেবো না 100% তোমার স্বামী মা নামাজ পড়তে বাধ্য 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 কয়দিন কইছো স্বামীর মসজিদে না গেলে বাদ দেবো না কথা বলে না কেন মহিলা পারে না এমন কোন জিনিস নাই কথা ঠিক না বেঠে বাজান দেবার আমার দিকে তাকান আল্লাহর কুতুবের মুরিদ আব্দুর রহমান চেয়ারম্যান আব্দুর রহমান মদের বোতল হাতে নিছে গিলাসটাও বাবা হাতে নিছে গিলাসের মধ্যে মদ ঢালতাছে এইবার মুসকি মুসকি হাসে আর গিলাসটা হাতে নিয়ে গালে দিবে যখনই গালে দিবে গো মদের বোতলের থেকে আল্লাহর কুতুব ডাক দিয়ে বলতেছে আব্দুর রহমান রে মদ পিও মেরে সামনে না পিও কাছের গিলাসের মধ্যে হাজির ইন্দুল্লাহ মহাজরে মক্কি দাঁড়ানো কিরে কিরে আমার পীর করতে এলো এবার কানবেন পীর কারে কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا كونوا مع الصادقين الله বলছেন ওলিদের হাত ধরবা সত্য ওলিদের হাত ধরবা আল্লাহু আকবার ওদরে বলতে পারো না মুইনুদ্দিন সৃষ্টির পীর ছিল হারুন ওসমান হারুনি মারহাবা বলতে পারেন না ওসমান হারুনির পীর ছিল হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি বেটা কি মনে করলা তুমি তাকাও এইদিকে মুইনুদ্দিন সৃষ্টির পীর ছিল ওসমান হারুনি হাজিন্দাদুল্লাহ মহাদের মক্কি
গ্লাসের মধ্যে দাঁড়ায় কয় মদ পিও মেরে সামনে না পিও এই কথা শুই নাই মদের বোতল বাইরে ভাঙছে আল্লাহু আকবার বলতে পারলেন না বাজান মদের বোতল ভাঙিয়া আবার মনে মনে ভাবে মদের বোতলের মধ্যে শায়খ কেমনে আসলো মদের গ্লাস বাইরে ভাঙছে তিনবার এবার যখন বলছে মদ পিও মেরে সামনে না পিও সব ভাঙ্গা ছুইরা বাবা পাগড়িটা মাথায় দিয়া দৌড়াইয়া বাবা তারে যারা লয়ে গেছিল পীর সাহেবের কাছে দৌড়ায় যে ধরে বাইরে আমার পীর দি মদের বোতলের মধ্যে আমার পীর দেখি মদের গ্লাসের মধ্যে গো আমি এই রাতে আবার ট্রেনে উঠব আমি গাড়িতে উঠব ঘোড়ার গাড়িতে সওয়ার হব সওয়ার হইয়া বাবা হাজী আব্দুল্লাহ মাহাজরে মক্কির খানকায় যায়া দেখে আল্লাহর কুতুবে এখনো সেজদায় পড়ে দোয়া করে আল্লাহ তে রাত হয়ে গেলে বলে সে মদ খায় ও মালিক আমার মুরিদ যদি আমার কাছে মুরিদ হওয়ার পরে মদ না ছাড়তে পারে তাহলে আমি কিসের পীর সাহেব হইলাম মালিক আল্লাহর ওলির পাও দুইটা ধরিয়া বাবা চিল্লার বলে হুজুর আপনি আমার বাড়িতে কোন সময় গিয়েছিলেন আল্লাহর কুতুব জিজ্ঞেস করে বাবা কি দেখছো তাই কও না হুজুর আমি মদ খাইতে বসছি দেখি মদের বোতলে আপনি গ্লাস ধরছি দেখি মদের গ্লাসের মধ্যে আপনি হুজুর আমি পাগল হইয়া ছুটে আসছি আল্লাহর কুতুব বলে বাবা রে তুমি তো গতকালকে চইলা গেছে সবক লইয়া বাবা গতকালকের থেকে এই পর্যন্ত আমি শুধু পানি খাইছি আর ইফতার করছি বাবা আমি গতকালকের থেকে রোজা রাখছি আমি মাওলানার কুদরতি দরিয়ায় ঢেউ শুরু করার জন্য আমি যাই নামাজে বসে কালকার থেকে সেজদায় বসে কান্তাজি আল্লাহ তুমি আব্দুর রহমান চেয়ারম্যান হৃদয় দিয়ে দাও গোমালি ওর জীবনে সবচাইতে টেস্টফুল একটা পাপ সেটা হলো মদ খায় তুমি পারো না এমন কোন জিনিস নাই তুমি ওই ব্যক্তির তাড়াতাড়ি হৃদয় দিয়ে দাও বাবা আমার ডাক মনায় মাওলায় শুনছে এই জন্য আল্লাহ তোমার হেদায়তের রাস্তা খুলে দিছে কষ্ট হইতাছে টাকা নেই দিকে হযরত ওমর যখন বুনকে বললেন বুন রে দে আমি গোসল করে আই মত খোর ভাই জানোয়ার ভাই যখন আনোয়ার হয়ে যায় বুনের আর খুশি সীমা আছে কথা কর না কেন ডাক দিয়া কয় ভাই এই কোরআন শরীফ ধরতে হইলে গোসল করলেই হবে না ঈমান আনতে হইব ওমর বলে এটা আমি পারবো না তবে আমি ঈমান আনবো না মুহাম্মাদের কল্লাটাকে নিয়ে আসি বাজান এবার চোখের পানি ফেলায় কাঁদবেন কোন মানুষটার কল্লা উড়াই দিতে চাই যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় তো এবার আমার দিকে তাকান আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে 162 জন ছেলে আমার নবীরে দেখতে আসছিল দেখবা আমার নবীর এখন কে স্বপ্নে দেখতে চায় বাবা 162 জন ছেলের মধ্যে দুইটা পোলা ছিল বাবার সাথে আসছে আব্বারে জিজ্ঞেস করে আব্বা এই মানুষটার নাম কি কয় ওনার নামই তো মুহাম্মদ কোন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাথে সাথে একটা বাচ্চা তার বাবার ঘাড়ের উপর উঠে নবীর দেখতাছে ইন দি মিন টাইমে বাপরে বারবার জিগায় আব্বা ওনার চেহারা যখন এত সুন্দর ওনার গালের থেকে মিশকম্বার ঘেরান আসতেছে ওনার হাতের থেকে ঘেরান আসতেছে আব্বা না জানি ওনার ঠোঁটের মধ্যে থেকে কি ঘেরান বাপে কয়তে তুই কি কইতেছাস ক আমি যখন খাইয়া দেয় আসতেছি এই যে ওয়াজ কমিটির উনি না কে জানে কয় হুজুর আমার ফোলাড আপনার সাথে একটা সেলফি তুলবো আপনারা খুব ভালোবাসে যদিও জানে যে এইটা ও সাহস পাইতেছে না হুজুরের সাথে ছবি তুলতে তার বাপ এখানে সুপারিশ করতেছে কথা বলেন না কেন যদিও এটা জায়েজ নাই বাপ সন্তানের অনুরোধে বলতে বাধ্য
আছে না রে অনেক সময় যেটা অসম্ভবকে সম্ভব করে বাপ নবীরে জিজ্ঞেস করে হুজুর আমার এই 7 বছরের পোলাটা আপনার অনেক ভালোবাসে যখন শুনছে আপনি আমাকে দেশে আসতেছেন আমার ছেলেটা সেই দিন থেকে কিছু খায় না আমি আর বাজি করব না মিয়া না হয় নাই হয় নাই মাইকের আওয়াজ বাড়া তো মাইকেলা ভাই মাস্টার ডাটু বাড়া আমি একটু শুনি আমার বাজানদের আওয়াজ নবীর প্রতি কেমন আছে আল্লাহ আমি আবার বলছি আব্বা তুমি যদি নবীর রিকোয়েস্ট করে বলতা আমি তার কোলে একটু উঠতাম যেই মানুষটার চেহারার জন্য তামাম পৃথিবী আল্লাহ বানিয়েছে সুরাই বনি ইসরায়েলের তাফসিরে দেখবেন এই ছেলেটা বলতে আব্বা ওনার গা যদি একটু আমি ধরে দেখতে পারতাম উনি কি সুন্দর যেখানে মসজিদে কুবা এই মসজিদে কুবার থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে গেলেই দেখবেন লেখা আছে বাবে মদিনা তৈয়বা মদিনা গেট বলা হয় এখানে তুর্কিরা বানিয়েছে ঠিক এই জায়গায় নবী দাঁড়ান এখান থেকে দাঁড়ায় বলতেছে আব্বা আমার মনটা চায় তুমি যদি নবীর রিকোয়েস্ট করতে আমি তো তার কোলে উঠতাম কিন্তু কেমনে কইব কোন যে আমার পোলা আপনার কোলে উঠবে দুজাহানের বাদশা যার চেহারার খাতির তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ এই মানুষটার কেমনে কই আমার এই পোলা আপনার গাড়ে উঠবে আমার আল্লাহ সব পারে কি পারে না ওই যে টুনটুন করে কইছে আব্বা উনি যদি আমার একটু কোলে নিত আমি শুনছি উনি বলে বাচ্চাদেরকে অনেক ভালোবাসে বজনদে এই কথাটা বলছেন নবী বাচ্চাদেরকে কত ভালোবাসতেন একটু টাচ দিব আল্লাহু আকবার জোরে বলতে পারেন না এ বাজার আমার নবী বাচ্চাদেরকে কত ভালোবাসতেন গো নবীর দুইটা নাতি ছিল একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন বাজান দুই ফোঁটা পানি এখন মাওলার জন্য বরাদ্দ করবেন ফাতেমার সন্তান পাঁচজন কয়জন ফাতেমার সন্তান ছেলে মেয়ে কয়জন জোরে কন আপনি এতদিন জানতেন দুইটা কয়টা পাঁচটা ছেলে মেয়ে ফাতেমার কয়টা হ্যাঁ মনে থাকবে বলেন এক নম্বরে হাসান দুই নম্বরে হুসাইন তিন নম্বর ছেলের নাম মোহসেন চার নম্বরে হলো মেয়ে জাইনাব পাঁচ নম্বরে হলো কুলসুম মারহাবা বলতে পারলেন না নিজের দুইটা বইনের নামে দুইটা মেয়ের নাম রাখছে ফাতেমা নবীর মেয়ের নামও জাইনাব ফাতেমার বড় মেয়ের নামও জাইনাব যেই জাইনাবের সামনে সলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বুখারীতে আসছে এই জয়নাবকে কোলে কইরা আমার নবী নামাজ পড়াইতেন এই জয়নাব এইভাবে কোলে কইরা নবী রুকু সিজদা দিতেন যদি কোন রুকু সিজদা কেন দিতেন এবার কানবেন শুনেন হাদিস এই জন্যই কোলে কইরা রুকুতে সিজদায় যাইতেন ফাতেমার পিঠাপিঠি সন্তান হাসানের 11 মাসের ছোট হলো হুসাইন হুসাইনের মাত্র 10 মাসের ছোট হলো মোহসেন মোহসেনের মাত্র 8 মাসের ছোট হলো জাইনাব পিঠাপিঠি 5 বছরও লাগে নাই 5 বছরের ভিতরে 5টা সন্তান ফাতেমা তিনটে ছেলে মেয়ে রানিং সব সময় দুধ খাইতো আমার নবী দেখতেন আমার বাচ্চা মেয়েটা মাত্র 13 বছর বয়সে বিয়ে দিছি আমার মা সারা রাত ঘুমাইতে পারে না অবস্থায় জনের যন্ত্রণায় তখন উম্মে কুলসুম হয় নাই ফাতেমার মেয়ে জাইনাবকে বিশ্বনবী কোলে নিতেন মোহসেন দুধ খাইতো জাইনাব রে নবী কোলে নিতেন আবার মোহসেন রে কোলে নিতেন জাইনাব দুধ খাইতো এই জন্য যখন জাইনাবকে দুধ খাওয়াইতে যাইয়া নবীর নামাজের টাইম হয়ে যাইতো নবী জাইনাবকে কোলে নিয়ে ইবাদত করতেন ফাতেমারে দেখাইতেন মারে তুই একটু রিল্যাক্সে ঘুমা হাসান হুসাইন কে লয়ে যাইছেন হাসান দুধ খাইতো হুসাইন দুধ খাইতো হাসান কে একবার নবী কোলে নিতেন হুসাইন কে ফাতেমার কাছে দিতেন ফাতেমার কাছে হুসাইন রাইখা আবার হাসান কে
কাছে নিয়ে আসতেন এই ভাবে বাবা দুই ভাইকে একবার ফাতেমা নিতেন আর একবার নবী নিতেন কারণ দুনো ভাই একসাথে দুধ খাইলে ফাতেমার কষ্ট হইব নবী মেয়েরে এত ভালোবাসতেন কলিজা দিয়ে ভালোবাসতেন আজকে ফাতেমা বাবারে বলছে আব্বা তুমি নামাজের মধ্যে যখন আমার মেয়ে জায়নাবকে কোলে করে নিয়ে ইমামতি করো তখন কাফেররা সমালোচনা করে মুহাম্মদ কিরম নবী যে তার নিজের মেয়ে মেয়েকে অর্থাৎ নাতিরে কোলে নিয়ে ইমামতি করে লোকটা বেশি ভালো না আমার নবী বলে মা রে আমি দুনিয়ার সব সইতে পারবো মা আমার ফাতেমা যদি কষ্ট পায় আমি সইতে পারবো মা ছেলে মেয়ে পৃথিবীর কেউ দেয় না ছেলে মেয়ে দেয় একমাত্র আমার আল্লাহ মা তোরে পাঁচ বছরের ভিতরে আমার আল্লাহ পাঁচটা সন্তান দিছে মা আমার উম্মতের ভিতরে তুই দামি একটা মহিলা মা আমি দেখি রাত্রে তুই ঘুমাইতে পারোস না মা এইজন্য জায়নাব রে আমার কাছে রাখি সাথে সাথে ফাতেমা জিজ্ঞেস করে আব্বা দুধের পিপাসা লাগলে তুমি কি করো এবার কানবেন আমার নবী বলে মা যখনই দেখি হাসান দুধের জন্য কাঁদে তখন আমার এই এই আঙ্গুলটা হাসানের গালের মধ্যে দিয়ে দেই মাত্র দুই মিনিটের ভিতরে চুইং গামের মতো সুস্বাদ দিলে হাসানের পেটটা ভরে তারা তাকবীরের ধ্বনি দিছ না আমার কাছে দলিল নেই জীবনে তুই বড় রোগে আক্রান্ত হবি না এই ২৬ অক্টোবর সাক্ষী রেখে গেলাম টাঙ্গাইল মির্জাপুরের জমিনে এই টাঙ্গাইল মির্জাপুরের জমিনের সন্তান দীপ্তকন্দ এইবার একটা আওয়াজ দিবি ভারতে যেই নবী হুসাইনের গালে হাত দিলে নবীর এই হাত দিয়ে মধু বের হতো পানি বের হতো দুধ বের হতো আমার নবীর হাতের আঙ্গুল খেয়ে হাসান হুসাইন পেট ভরতো মোহসেন পেট ভরতো জায়নাব পেট ভরতো উম্মে কুলসুম পেট ভরতো আমার ওই নবীরে যদি ভারতে যেই পান্ডা নবীকে চরিত্রহীন বলে গালি দিছে ১১টা বিয়ে করার কারণে ওই নাস্তিকরে ফাঁসির মঞ্চে দিতে হবে আরে জাগায় মার্ডার করতে হবে মান সাফা নবী আল ফাকতুলু দীপ্তকন্দ আওয়াজ তমির সুবর সুবক অগ্নিঝর আওয়াজ দাও যদি ওই পরহিতকে ফাঁসির মঞ্চে না শুলায় বাংলার মুসলমান দুর্গ করে তুলবে অগ্নি লীলাহান শিখার মতো তাকবীরে ধ্বনি দিয়া দরকার হয় লক মাস করবো কে কে রাজি আছো আর একবার লাগে হাত তুলে দেখায় দাও মারহাবা বলেন বাবা আমার যেই নবী হাসান বলেন আমার নানা আমাদের আঙ্গুলটা গালে দিলে ক্ষুধা নিবারণ হয়ে যেত পানির পিপাসা লাগলে আমি হাসানের বয়স ৮ বছর দৌড় দিয়ে নাম আমার গালের মধ্যে আঙ্গুলটা দিয়ে বলতে একটু সুস্বাদ দুই মিনিট পরে আমার আর ক্ষুধা থাকতো না আমার ওই নবী কি সন্ত্রাসী হতে পারে বাবা যুবক তোর পাপ দূরদর্শী জোরে বল জোরে বল জোরে বল তুই যদি নবীর পক্ষে একটা স্লোগান দাস তোর যৌবন কোনোদিন নষ্ট হবে না তোর চেহারা কোনোদিন নষ্ট হবে না এই বেড়ে এই শুধু একসাথে বলতে হবে জমিনের মালিক কে আরো জোরে বলেন কে এবার আমি দেখবো আমার দাড়ি ফাঁকা বাজান নবীরে কতটুকু ভালোবাসেন এই জন্য জয়নাবকে কোলে নিয়ে ইমামতি করছেন জয়নাবকে কোলে নেওয়ার টাইম হয়ে গেছে ইমামতিরও টাইম হয়ে গেছে কারণ কই রাখবে জয়নাবকে মাটিতে রাখলেই কাম নবী সুন্নাত পড়তেন সেজদায় যাওয়ার সময় তার কোলে রাখা যায় না সাইডে দিতেন জয়নাব নানার পেটের নিচে বইয়ে মাথা জাগায় নানার দাড়ি ধরে টান তর করত
يا جدي انا احسن جدي احسن الناس اوجد الناس واصدق الناس زينب بولتے دوئی بسر جکن کتا شکتے اما نانا پیتی بھی سیشتو شندر اما نانا پیتی بھی سیشتو شندر اما نانا دیکھتے شندر اما نانا دھرتے شندر زينب ایک کتا گلے بولتو ایسن نو دیکھ بین ایسن نو دیکھ بین حسین زدین شہید ہو ایکن کان بین حسین ایر پاس آر کے اس لڑا ہوئی بھونٹا ہی سی لو بھائی سی لو نا ہوئی بھونٹا سی لو حسین جکن کارمالار برادر رونا دی بے بھونٹا بھائر پاس آڑا سو رہی تنے بولے بھائی نے আমি মাত্র তোমার দুই বছরের চাইতে কম সময় ছোট আমার মাঝখানে শুধু মহসেন মহসেন তো আজকে দুনিয়ায় নাই রে ভাই তোমরা দুইটা ভাই আমরা দুইটা বোন বেঁচে আছি আমার একটা ভাই মহসেন মারা গেছে আমার একটা বোন কুলসুম মারা গেছে আমরা তিন ভাই বোন এতদিন বেঁচে ছিলাম ভাই রে তুমি আজকে আমারে হারায়া যাইবা আমার ভাই হাসান মারা গেছে আমি যাই না বেকাজি আমি কেমনে যাব দিনে তখন হুসাইন বলতেছিল বোন রে আমার সাথে তুই একটা ওয়াদা দে আমি দেখব হুসাইনের নানার পাগল এখন কয়জন আছে ভাই কি বলতে হবে বলো দশই মহরম বেলা দশটার সময় হুসাইন বলে বোন রে এই তাবুর মধ্যে শুধু জয়নাল আব্দিন একা বাইচা আছে আর কোন পুরুষ এই তাবুর মধ্যে নাই বোন আমার সাথে একটা ওয়াদা দে তুই যখন আমার এই জয়নাল আব্দিনকে লইয়া আমার বিবিদেরকে লইয়া আমার সন্তান মাত্র জয়নাল আব্দিনকে লইয়া এই মহিলাদেরকে লইয়া মদিনায় যাবি আমার নানি উম্মে কুলসুম আমার নানি উম্মে সালমা বাইসা আছে নানার কবরের কাছে যাইয়া বলবি নানা ও আমার ভাই তিন দিন পানি খাইতে যাইছিল এই এজিদের সৈন্যরা এক গ্লাস পানি দেয় জাইনাবকে বারবার হুসাইন বলে বোন রে তুই নানার রওজার পাশে বইসা বুঝাইয়া বলবি যারা আমার ভাইটারে পানি ছাড়া শহীদ করছে ও নানা তুমি তাদের সাথে কি ব্যবহার করবা ও না বাজান দেখেন তোমার নবীর জন্য এক ফোঁটা পানি আসে কিনা ফাতিমার মেয়ে জাইনাব বলে ভাই আমি কেমনে তোমার বিদায় দিব আমার মাও নাই আব্বাও নাই আমার বড় ভাই হাসান নাই আমি একমাত্র বোন ভাইসা আছি ভাই আমার স্বামী আমার সন্তান তাও মারা গেছে গত পরশু দিন এজিদ বাহিনীরা তাদেরকে মাইরে ফেলছে কাশেমকে মাইরে ফেলছে তোমার মেয়ে সকিনা বাইসা আছে ভাই আমি নানার কাছে বলবো কিন্তু যাওয়ার আগে একটা কথা বলো আমি জানি একটু পরে আমার মা তোমারে পানি খাওয়াইতে আসবে জোরে 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 বাজান রে আপনারা জানেন মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখেন খুনজরা কারবালা বানানো কথা আমি বলি না মুফতি আমিনী সাহেবের লেখা দেখবা তালেবে ইলম বাবাজির আমার আলেম ভাইরা খুন যারা কারবালায় কিতাবটা মোতালা করে দেখবেন আল্লাহর কুতুব লেখেন জাইনাব বলতে যে ভাই আমার বিশ্বাস একটু পরে মা তোমারে পানি আব্বা আসবে ইরাক থেকে ঠিকই হুসাইন বলে আমি যখন বারবার বলতেছিলাম নানা গো তুমি কই গো নানা আমার বুকের উপরে ইয়াজিদ সৈন্য সীমার আমার বুকের মধ্যে বসা ইবনে জিয়াদ আমার বুকের মধ্যে বসা তুমি কই নানা তুমি কই নানা তুমি কই নানা তুমি কই নানা তুমি কই ও নানা নানা
এই ফাসে কামারে কইতাছে তোর নানা বলে তোর বাজারে তোর নানারে পানি দিতে গো ওলা তুমি আবারে পানি দাও আবার দবি বলতেছে মুফতি আমিনি লাখে হোসেন রে তোরে যদি এখন পানি দেই আমার উম্মতের সাথে আমার গাদদারি হবে কারণ আমি পানি দিলে এখন জান্নাতের পানি দিতে হবে জান্নাতের পানি আমার উম্মতের না খাওয়ানো পর্যন্ত কাউরে খাওয়ামো না 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 ভাই না না ভাই খাওয়াবো না 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 ভাই কাউরে খাওয়াবো না মুফতি আমিনি লাগে সন্নেব নাই লেখক নাই হুসাইনের এই কথাগুলো শুনে চিল্লাবে না এই যে আল্লাহর পাগল হুসাইনের জন্য জোরে জোরে চিৎকার মারছে কেন জানো নি নিজের শেক দিয়ে রাখতে পারে নাই গো বাবা সরমুনার মাঠে যায় দেখা হবাজান উজানির মাঠে যায় দেখো বাজান তুমি সরসিনার মাঠে যায় দেখো ও বাবা মানিকগঞ্জের দরবারে যায় দেখা আল্লাহর কুতুবরা যখন জাহান্নামের বয়ান আরম্ভ কইরা দেয় মুরিদগুলা লাফালাফি আরম্ভ করে দেয় গো বাবা কেন লাফালাফি আরম্ভ করে জানো নি তখন ওই বান্দার মাঝে মাওলার মাঝে কোনো পর্দা থাকে না বাবা এখন হোসাইনের পাগল হয়ে আওয়াজ দিবা আমি দেখব আশেকের রাসূল কয়জন আছে গো হুসাইন যখন বলে ও না না তাহলে মা কইব না না উপরের দিকে তাকায় থাকে ফাতেমা ডাইন হাতের কাছে বসা বাম হাতের দিকে আব্বা আলী বসা হুসাইন তালিল কার মাধ্যমে মামা বলে ডাকের বলে মামো তোমার হুসাইন রে কই রাই খাইলো বাজান মনে রাখবেন পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে ভাই হুসাইন মার পাগল তুমি আর আমিও মার পাগল এই যে আমার দাড়ি বাঁকা বাজান কার মা নাই কার বাবা নাই আমি জানি না বাবা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার জন্ম দুঃখিনী মা আমি আজ পর্যন্ত বলতে পারি না 12 বছর বয়সে মা হারাইছি আমার মা কবরে কেমন আছে জানি না এই যে আল্লাহর বান্দার ছেলে এই মাহফিলের খরচা দিল বাবা তুমি দেখছো তার ছেলে যদি আজকে এই মাহফিলে থাকতো বাবা কত খুশি হইত এই যে দেখো বাবা কান্না এই কান্নাটা বাবার খুশির কান্না কারণ আমার ছেলে ওয়াজ দিছে মসজিদের সৌজন্যে আমার ছেলের ওয়াজে বসে আমার ভাইরা কান্দে আমার শাস্ত ভাই মামাতো ভাই কান্দে আলেম ওলামা কান্দে এই দৃশ্য দেখে বাবাও কান্দে গো বাবা কত ঈদ গেছে কোরবানি গেছে সন্তানগুলা বিদেশের বাড়ি প্রবাসীদের মা বাবা ঠিক মতো ঈদের মধ্যে কিছু খায় না কে জানো আমার ছেলেটা বিদেশে আর কি খায় পূর্ববাসীদের কষ্ট বাবা আল্লাহ ছাড়া কেউ জানে না ওই পূর্ববাসীদেরকে কেউ গালি দিও না পূর্ববাসীরা বাবা ঈদ যায় বছর যায় কোরবানি যায় বাজার কোন দিক দিয়ে যায় ঠিক উপায় না নতুন একটা জামাও পরিধান করে না জামা পরায় কারে দেখাবে সবাই তো বাবা মা বাবা স্ত্রী পুত্র দেশের বাড়িতে পূর্ববাসীদের লেগে দোয়া করো বাবা আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রাখো আল্লাহ বাবা এই যে আমার মাথায় যে চুল দেখছেন না বাবা এই চুলটা আমি মক্কাতে কাইটাইছি বাংলাদেশে এসে বেলেট লাগাই নাই আমি যখন 2 সপ্তাহ আগে উমরায় ছিলাম বাবা বিশ্বাস করেন সৌদি আরবে প্রবাসীর এত কষ্ট 6 মাস 7 মাস কোনো কাজ নাই
হেরেমের ভিতরে মক্কার হেরেমের ভিতরে মাগনা খাবার দেয় ওইটা খায় আর বাংলাদেশ থেকে যেই ব্যাগটা লয়ে গেছে ওই ব্যাগটা মাথায় দিয়ে ঘুমায় আল্লাহ আমার পূর্বাশীদের তুমি ভালো রাখো জোর করে না আমিন আরো জোর করে না আমিন আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আমি দেখব এখন নবীর আশেক কয়জন আছে কিসের কিছু একটা কথা বলতে চাই জমিনের মালিক কে আল্লাহ এ আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই জমিন থাকার জায়গা না কথা ঠিক না বেঠিক ঠিক হোসাইনের গালের মধ্যে যখন বড় তরবারি দিয়ে জিব্বার মধ্যে ঢুকায় দেয় মুফতি আমিনি লাগে পৃথিবীর কোন ইতিহাস নাই এইভাবে নির্মম ভাবে কেউ রেখে হত্যা করে যখন রক্তগুলা হোসাইনের গাল বেয়ে বেয়ে ঢুকতেছিল ইন্দিমিন টাইমে হোসাইন বলে নানা ওরা বলে তোর নানা বলে তোরে বাঁচাবে তোর নানা পানি খাইতে চাইছিলি না পানির পরিবর্তে রক্ত খা যেই হোসাইনকে নবীর পিঠের উপরে রাইখে ঘোরা হইছে যেই হোসাইনকে নামাজের মধ্যে দুই ভাই পিঠে উঠছে নবীর পিঠের থেকে নামাইয়া সেজদার থেকে মাথা তুলে নাই ওরা দুই ভাই কষ্ট পাবে এই জন্য আজকে সেই হোসাইনকে শহীদ করে দেয় পৃথিবীর কোনো মানুষ মেনে নিতে পারে না আশেকে রাসূল মেনে নিতে পারে না কথা ঠিক না বেঠে শুধু একটা কথার উত্তর দেবেন এই জমিনটা কার আপনি কার আমি কার যারা আজকে মা বাবার কথা শুনে হোসেন হোসেনের কথা শুনে কানছেন প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই শুধু আমার সাথে একটা ওয়াদা দিবেন মোনাজার শেষ করার আগে একটা লোকে ময়দান থেকে যাবেন না কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখাও মোনাজাত করার আগে একটা লোক মাঠ ছাড়বে না রাজি আছেন না রাজি আছেন রাজি আছ নামাও হাত এই যুবক ওয়াদা যারা দিছ দরকার হয় মাঠে ঘুমাবি মোনাজাতের আগে যাইতে পারবি না ঠিক আছে শুধু একটা কথা বলবে ইলিয়াস রহমান জিহাদে যদি আল্লাহ তাকে মাফ করে একসাথে জান্নাতে যাব এই হুজুর গেলে তুমিও যাবে এই যুবক এই জায়গায় আয় এ তুই জায়গায় আয় পিছনে ব্যাক কর বসে মারহাবা বলেন ওরে দিয়ে অন্যটারে ঠিক করলাম উঠবেন ফায়জামা লুঙ্গিটাই না ধরুন বহুত কষ্ট করে মার বিলটা জমাইছে আলহামদুলিল্লাহ বলেন শরীরের ঘাম কিভাবে ঝরতেছে দেখেন অনেকে বলেন বক্তারা পয়সা কামায় সলা কোবানের সাথে বেশি কষ্ট করে কথা কন না কেন আল্লাহর জবা আল্লাহর কথাগুলি রসুলের কথাগুলি জবান দিয়ে বের করি আমার মতো মানুষ এই হুজুর ওই হুজুর সব হুজুর তাদের কথায় চোখে পানি আসে না আমাদের মতো বক্তাদের কথায় কেন পানি আসে বুঝতে হবে হাজার কের ভিতরে একজনকে আল্লাহ এবিলিটি দান করেছে এই জন্যই তো আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন শুধু একটা কথা বলবো এই ইলিয়াস রহমান জিহাদের কথায় যে কান দেন না এটা আমার ক্রেডিট না এটা আমার মায়ের দোয়া এটা আমার বাবার দোয়া এটা আমার এলেমের বাহাদুরি না এলেমের বাহাদুরি দেখায় যদি কাউরে কান দানো যাইতো এই হুজুর পারতো ওই হুজুর পারতো ওই হুজুর পারতো না বাবা পৃথিবীতে সবচেয়ে যেই সন্তানের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওই সন্তানের কথায় মানুষ কাঁদবে ওই সন্তান একদিন বড় লোক হবে ওই সন্তানের একদিন পয়সার অভাব হবে না ইজ্জতের অভাব হবে না ওই সন্তান কোনোদিন বেঈমান হইয়া মরবে না আর যার অ্যাকাউন্টে মা বাবার বড় আছে ও মানুষের লাখ উষ্টে খাবে ভিক্ষা করে মরবে কথা কন না কেন জোরে ক আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই আমার কথায় মানুষ সবচেয়ে বেশি কবের তা কান্দা দেশে শোনে এই যে বিড়ি খাওয়ার স্টাইল জেমসের গান গাইছি যেটা আমার ওয়াজটা বেশি ভাইরাল এটা 2011 সালের ওয়াজ আমার 11 সালের আগে 9 সালের 8 সালের ওয়াজ স্টেজে বসে হাসাইতাম বেশি আমি দেখছি হাসিতে মানুষের জাহান্নামের খোরাক হয় আর কান্নায় মানুষের জান্নাতের টিকিট হয় এই কান্নার ওয়াজটা আল্লাহ আমার সেদিন থেকে করাইছে 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজে গেছিলাম আপনাকে মন খারাপ
এ তোমার মন চায় না তোমার আব্বার এলে হজে যাবা তোমার মায়ের এলে হজে যাবার মন চায় না তুই যাইতে পারবি তোর মা বাপরে নিয়ে আমি গ্যারান্টি দিলাম টাকা 2011 সালে আমি মা হারাই লিয়াস আমার আব্বাকে নিয়ে হজে গেলাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যেদিন কাবা সাইরে আসব হুজুর এই নভেম্বরের 9 তারিখ যেদিন কাবা সাইরে চলে আসব এই নভেম্বর মাসে আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইলাম হুজুর স্বর্ণের ওই দরজাটা 162 কেজি স্বর্ণ যেই দরজায় ওইখানে একটা জায়গা আছে মুলতাজেম যেখানে আমার নবী কপাল ঠেকায় প্রতিদিন উম্মতি উম্মতি বলে কাঁদতো যেইখানে দাঁড়ায় হযরত ওমর বিশ্বনবীর কাছে সিলিন্ডার করে বলছিল নবী গো যেই তরবারি দিয়ে আপনারে মারতে গিয়েছিলাম জানোয়ার আপনার কাছে কালেমা পড়ে হইছিলাম আনোয়ার ওই জায়গাটার নাম হলো মুলতাজেম লিল্লাহে তাকবীর বলতে পারলেন না ঠিক ওইখানে দোয়া কোনোদিন আল্লাহ ফিরাই দেবে না ডাইরেক্ট কবুল হবে আমি আমার আব্বাকে খুব জোর করে খাড়া করাইলাম ওখানে দাঁড়ানো খুব সিরিয়াস 5 লাখ হাজি তওবে নামলে 5 লাখ হাজির নজর থাকে ওই জায়গাটা বুক ঠেকায় কান্দে সম্ভব কত কর না কেন দুইটা জায়গায় টার্গেট থাকে হযরে আসাদে সুমা আর মুলতাজামে সুমা তা আমি তো আলহামদুলিল্লাহ 2011 সালে আরো বেশি শক্তিশালী আল্লাহ রাখছিলেন আব্বারে বুকের মধ্যে রাইখা এইভাবে ধরলাম এইভাবে আমার উপর দিয়ে অন্তত বুলডুজার চলতেছে আমার টানতেছে সাইড জোনে আমি আমার আব্বারে ধরছি আব্বা কাবা ঘরে ইটারে নজরে ধরছি আমার আব্বার পিঠের উপর অন্তত 100 হাজির এই মুখ আব্বারে বললাম আব্বা ওইখানে দাঁড়াইয়া মনের কথা আল্লাহরে বুঝাইয়া কন আমার আব্বা চিল্লায়ার বলে ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও ওইখানে দাঁড়াই আব্বাকে বললাম কারণ আমার ভাষা তো বাঙালি সারা আমার আব্বা সারা বুঝবে না আমি আমার আব্বাকে বললাম আব্বা আমি তোমার কাছে দুইটা জিনিস চাই কি চাও বাবা আগে তুমি বলো আমার মায়েরে মাফ করে দিছো কারণ তুমি যদি আমার মায়েরে মাফ না করো আমি ইলিয়াস যতই দোয়া করব আমার আল্লাহ আমার মায়েরে মাফ করব না কারণ স্বামী যদি স্ত্রীকে মাপ না করে কোনোদিন স্ত্রী মাপ পাবে না আমার আব্বা চিৎকার মেরে বলে ইলিয়াস রে আমি তোমার মাকে মাপ করে দিছি বাবা এরপরে আমি বললাম আব্বা আর একটা জিনিস তুমি আমারে দাও কি ইলিয়াসের লেগে কিছু কও আল্লাহ রে আমার আব্বা 2011 সালে এই নভেম্বরে বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদেরকে দাড়ি পাকাদেরকে সবার চোখ দিয়ে তুমি পানি ফেলাবা এটা আমার বাবার দোয়া এ যুবক তোর পাও দুইটা ধরছি আমি যদি আমার বাবারে বুকের মধ্যে মাপ চাইয়া যদি আমার বাবার দোয়া আমি নিতে পারি তোর মতো যুবকরে আল্লাহ নামাজি বানাইতে পারে ইউটিউবে আমার ওয়াজ শুনে হাজার হাজার প্রবাসী ভালো হইতে পারে তুইও একটা জান্নাতের টিকিট পাবি বাইজিদ বুস্তামের মতো কোন কোন যুবক আসার আমার বন্ধু হবি তুই দীপ্ত কণ্ঠে বলবি হুজুর আপনি আপনার বাবার কাছে মাফ চাইছেন আমিও আমার বাবারে মাফ চাইয়া দেখাই দিব আমি আমার আব্বারে কত ভালোবাসি রাজি আসোস না ভাই রাজি আসোস না পৃথিবীতে সবচেয়ে তুই দামি বাইজিদ বুস্তামি হবি এখানে কোন কোন যুবক আস লাভ দিয়ে দাঁড়ায় বলো তো হুজুর এই হাজার হাজার মানুষের ভিতরে আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে আমি আমার বাবার কাছে মাফ চাবো যাদের বাপাই মাঠে আছে দাঁড়াও তো কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াই থাকো কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও দুই বাপ বেটা একসাথে ওয়ার সন্তান সোস দাঁড়া তোর বাবাই মাঠে আছে দাঁড়া তুই জানতেছস আমার বাবাই মাঠে আছে মহিলা প্যান্ডেলে ও মা আপনার মা ওই প্যান্ডেলে আছে কিনা আমি বলতে চাই যুবক তোর পাও দূরে দর্শী দাঁড়া এই সুযোগ আর জীবনে পাবি না ইলিয়াস রহমান জিহাদি তোর বন্ধু বানাবে এ যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান বাপগুলা দাঁড়ান দেখেন না আপনার ছেলেটা দাঁড়ায় গেছে আপনার ছেলে খাড়াইছে আপনি খাড়ান দাঁড়াই যান দাঁড়ান দাঁড়ান বাবা চোখের পানি রেডি করে আপনার ছেলে আজ থেকে ওলি হয়ে যাবে যুবক আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি যারা ওয়াদা দিছেন মোনাজাত করে না করে যাবেন না খবরদার একটা লোক গেলে আমি কষ্ট পাবো প্রত্যেকটা যুবক আমার দিকে তাকাও তাকাইয়া দেখো তোমার আব্বা কই দাঁড়াইছে পাগলের মতো দৌড় দিয়ে যে বাপরে বুকের মধ্যে নিয়ে চিল্লাবি আর কান্দবি
তোর চোখের পানি যদি আল্লাহ কবুল করে তুই ওলি হয়ে যাবি দে যুবক দৌড় 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 দে তোর বাপের বুকে নিয়ে কাঁদতে থাক একটা দৌড় দে তোর বাপের বুকে নিয়ে কাঁদতে থাক এই দেখ দাড়ি পাকা দোনো বাপ বেটার দাড়ি পাকা কাঁদতে থাক সারবি না যুবক ভাই সারবি না ভাইজান সারবেন না এ সারবেন না বাপরে সারিস না তোর বাপ কত এইভাবে বুকের মধ্যে নিয়ে তোরে কাঁদছে যুবক এখনো টাইম আছে দেখ তোর বাপ ভাইসা নাই তোর বড় ভাই আছে না ভাইটার বুকের মধ্যে নিয়ে মাপসা ভাই যখন বাইরে বুকে নিয়ে কাঁদবি আল্লাহ তোর ওলি আই দা যেই ছেলেটা ওয়াজ দিছে ও ছোট ভাই নাই দেশে আছে ওর বাপে বুকে নিয়ে কাঁদবে আল্লাহ দেখো যারা কান্দে তুমি তাদের মাফ করে দাও গো আল্লাহ এদের বাস্তবে দেখলাম এই রাত 11টার সময় যে সন্তানরে বুকে নিয়ে বাপ কোনোদিন চেয়ারম্যান মেম্বারও পারে না মাফসা হইতে আর আপনি কিভাবে পাগলের মতো মাফসা হইলেন আমি তো জাদু মনে করলাম এটা তো আমার আব্বা তো বাইসা নাই আমার আব্বার নামে আপনার মায়ের মসজিদে 2000 টাকা দিলাম আলহামদুলিল্লাহ বলতে পারেন না দোয়া করি ওই প্রধান অতিথির জন্য আল্লাহ কবুল করে জোরে কেন আমিন 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবেন এই যে একটা মসজিদ দেখতেছি বাবা এই মসজিদের কাজটা করা হবে এমন কোন ওলি আছেন আপনার জন্ম দুঃখিনী মা কবরে বাপ কবরে অথবা বাইসে আছে একটা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমি এই মসজিদের জন্য আমার মায়ের জন্য বাবার জন্য দরকার হয় এক বছর সময় লাগাইয়া আমার মায়ের ঋণ আপনি যেরকম শোধ করছেন আমি করব আপনি যদি আমাকে বন্ধু বানান আমি তোমার বন্ধু বানাবো আমি যদি জান্নাতে যাই তোমাকে নিয়ে যাব বলো হুজুর এই মসজিদের জন্য আমি 50,000 টাকা দিব কে আছে বলেন 50,000 টাকা এই মসজিদের কান ধরলে আপনি দিবেন বলেন কে দিবেন 50,000 টাকা আল্লাহর এই ঘরের জন্য আপনার মায়ের জন্য বাবার জন্য বলেন অথবা আপনার ছেলে বিদেশ থাকে পরে আল্লাহ ভালো রাখবে আপনি আস্তে আস্তে করে কিস্তিতে কিস্তিতে 50,000 টাকা দিয়ে দিবেন দরকার হয় 10 কিস্তিতে 50,000 টাকা আপনার সন্তানের নামে মা বাবার নামে দিবেন একটা লোক দাঁড়ান তোকে দিবেন 50,000 বলেন একটা লোক আপ